রাশিয়ার বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত। কারাভোগের প্রথম রাতেই হাসপাতালে থাকছেন সিনিওয়াত্রা। ভিন্ন মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারে অনুমোদন। ক্যালিফোর্নিয়া বারে বন্দুক হামলা, নিহত পাঁচজন। এবং সর্বশেষ থাকছে রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। ইরানের সঙ্গে রাশিয়ার এমনিতেই দহরম মহরম সম্পর্ক, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র যবে থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে তারপর থেকেই রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকেছে ইরান। এবং এখন রাশিয়া ও চীনের সাথে এতটাই ভালো সম্পর্ক ইরানের যে ইরানের সর্বদিক থেকে রাশিয়া সবসময় সাপোর্ট দিয়ে এসেছে, এমনকি বর্তমানে রাশিয়াকেও সাপোর্ট দিচ্ছে ইরান। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপক সফলতা পেয়েছে, রাশিয়া তা ব্যবহার করছে প্রতিনিয়ত। আর এ কারণে ইরানের সঙ্গে রাশিয়ার সখ্যতা আরও বেড়ে গেছে। তাদের এই সখ্যতা দেখে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো ভয়ে ভীত হয়ে পড়েছে, কারণ আমেরিকা এবং ইউরোপীয় দেশ ইসরায়েল এরা ভালো করে জানে ইরানের সামরিক শক্তিকে এখন আর দমানো সম্ভব নয়। ইরান যেভাবে তরতর করে উপরের দিকে উঠছে তাতে করে ইরানের হাতেই বর্তমান বিশ্ব ব্যবস্থার অনেক কিছুই নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার জায়গা, ইউরোপের অনেক দেশের জায়গা দখলে নেবে ইরান। আর এ কারণে ইরান, রাশিয়া, চীন একটি বলয় তৈরি হয়ে গেছে, যে বলয় পশ্চিমা বিশ্বকে ঠেকিয়ে দিবে, আমেরিকার আধিপত্যবাদকে শেষ করবে, ডলারের আধিপত্যকে বন্ধ করবে। খুব দ্রুতই ইরানের নেতৃত্বে নতুন বিশ্ব পরাশক্তির আত্মপ্রকাশ ঘটবে বলে আমি মনে করি। এছাড়া আপনারা আরও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, রাশিয়ার দুর্ঘটনায় সেই ওয়াগনার প্রধান যে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আবার রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছে ইউক্রেনে, সে নিহত হয়েছে। তবে এটা কি আসলে বিমান দুর্ঘটনা নাকি তাকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে, এসব নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত। রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় দেশটির বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিহত হয়েছে বলে বিভিন্ন রুশ গণমাধ্যম খবর দিয়েছে। রাশিয়ার আরটি নিউজ চ্যানেল বলছে, রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি ব্যক্তিগত জেট বুধবার রাশিয়ার টিভের অঞ্চলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির 10 আরোহীর কেউই বেঁচে নেই। বিমানটির 7 যাত্রী ও 3 ক্রুর মধ্যে প্রিগোজিনের নামও রয়েছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি বলছে, ওই বিমান দুর্ঘটনায় প্রিগোজিন নিহত হয়েছেন। ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে তাদের নেতা প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। টেলিগ্রামের গ্রে জোন চ্যানেল এক ঘোষণায় বলেছে, ওয়াগনার গ্রুপের প্রধান রাশিয়ার একজন বীর, একজন প্রকৃত মাতৃভূমি প্রেমিক ইয়েভগেনি ভিক্তোরিভি প্রিগোজিন রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকদের তৎপরতায় নিহত হয়েছে। এর আগে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেসরকারি অ্যাম্ব্রয়েল লিগাসি কোম্পানির একটি বিমান মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে টিবের অঞ্চলে কুঝেঝিং নিকো গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি 3 ক্রু সহ 10 আরোহী সবাই নিহত হয়েছে। আরোহীদের মধ্যে ওয়াগনার গ্রুপ প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি নেতা ইয়েভগেনি প্রিগোজিনের নাম রয়েছে। রাশিয়ার বিমান চলাচল বিষয়ক ফেডারেল সংস্থা বলছে, ওই বিমান দুর্ঘটনার ব্যাপারে একটি তদন্ত শুরু করা হয়েছে। ইয়েভগেনি প্রিগোজিন জুন মাসে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে একটি স্বল্পকালীন বিদ্রোহ করেছিলেন। ওয়াগনার প্রধান তার সেনাদেরকে মস্কোয় ফিরিয়ে আনতে সম্মত হলে ওই বিদ্রোহ 24 ঘণ্টারও কম সময়ে স্থায়ী হয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে এক চুক্তি অনুযায়ী প্রিগোজিনের বিরুদ্ধে আনা একটি ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রিগোজিন সাক্ষাৎ করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যদিও সে খবরের কোনো ছবি কখনো দেখা যায়নি।
কারাভোগের প্রথম রাতেই হাসপাতালে থাকসিন সিনুয়াত্রা। উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনুয়াত্রাকে। 15 বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর দেশে প্রথম রাত কারাগারে কাটিয়েছিলেন তিনি। বুধবার কারাগারে প্রথম রাত কাটানোর সময় তার শরীর খারাপ হলে একটি পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশটির ডিপার্টমেন্ট অব কারেকশনস এর মহাপরিচালক আয়ুত সিন্তবাত্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ডাক্তার এবং নার্সকে ডেকে এবং তাদের পরামর্শ অনুযায়ী কারাবন্দী নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সিন্তবাত্তা জানিয়েছেন, রাতে স্থানান্তরের সময় 8 জন কারারক্ষী থাকসিনকে পাহারা দিচ্ছিলেন। রয়টার্সের তথ্য মতে, উচ্চ রক্তচাপের কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন সাবেক থাই প্রধানমন্ত্রী। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, থাকসিন হঠাৎই প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করছিলেন। কারেকশন ডিপার্টমেন্ট জানিয়েছে, 74 বছর বয়সী থাকসিন হৃদযন্ত্র, ফুসফুসে মেরুদণ্ড এবং রক্তচাপের নানা সমস্যায় আগে থেকেই ভুগছিলেন। 15 বছরেরও বেশি স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পরপরই দুর্নীতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভিন্ন মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারে অনুমোদন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কুখ্যাত অ্যাটক জেলে বন্দী। তোষাখানা মামলায় দেওয়া 3 বছরের জেল খাটছেন তিনি। তার উপর বুধবার তাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। 9 মে সহিংসতার সময় জিন্না হাউজে নৃশংস হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় দেয় আদালত। উল্লেখ্য, জিন্না হাউজ হল লাহোর ক্যান্টনমেন্টে অবস্থিত কোর কমান্ডোদের হাউজ। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 19 কোটি পাউন্ডের আল কাদির ট্রাস্ট মামলায় 9 মে গ্রেপ্তার করা হয় পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের প্রধান ইমরান খানকে। এদিন পুরো পাকিস্তান, বিশেষ করে লাহোর রাওয়ালপিন্ডি রণক্ষেত্রে পরিণত হয়। এই সহিংসতায় কমপক্ষে 8 জন নিহত ও বেশ কিছু মানুষ আহত হন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কর্তৃপক্ষ পিটিআইয়ের 1,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ওই প্রতিবাদ বিক্ষোভের সময় দুর্বৃত্তরা লাহোর জিন্না হাউজ, রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই দিনটিকে কালো দিবস হিসাবে ঘোষণা করেছে দেশটির শক্তিধর সেনাবাহিনী। একই সঙ্গে এর সঙ্গে জড়িত বিক্ষোভকারীদের বিচার সামরিক আইনে করার সিদ্ধান্ত নেয় তারা। এদিকে এটিসিতে লাহোরের আইজিপি একটি আবেদন করেন। তাতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক স্থাপনায় হামলা চালানোর মামলায় জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের অনুমতি প্রার্থনা করেন। তার আবেদন গ্রহণ করে অনুমোদন দিয়েছে আদালত। 5ই আগস্ট তোষাখানা মামলায় অভিযুক্ত হওয়ার পরপরই ইমরান খানকে লাহোরের জামান পার্কে অবস্থিত তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়, নিয়ে রাখা হয় কুখ্যাত অ্যাটক কারাগারে। ক্ষমতায় থাকাকালে বিদেশ সফরে গিয়ে তিনি যেসব উপহার সামগ্রী পেয়েছিলেন তা বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে এই জেল দেওয়া হয় ইমরান খানকে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। অভিযোগ আছে, 70 বছর বয়সী ক্রিকেটার কাম রাজনৈতিক ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে এইসব উপহার ক্রয় বিক্রয় থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন। এ মামলাকে বিচার অযোগ্য বলে তা প্রত্যাখ্যান করতে আদালতের কাছে আবেদন করেছিলেন ইমরান, কিন্তু অতিরিক্ত ও সেশন জজ হুমায়ুন দিলওয়ার তা প্রত্যাখ্যান করে তাকে 3 বছরের জেল দেন। ক্যালিফোর্নিয়ার বারে বন্দুক হামলা, নিহত 5। যুক্তরাষ্ট্রের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর আমেরিকার এই দেশটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে গুলিতে 5 জন নিহত হয়েছে বলে বুধবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে CBS লস অ্যাঞ্জেলস জানিয়েছে। এতে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে এবং আরও 6 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছেন, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। শেরিফের অফিস এই ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি এবং মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। CBS এর এক রিপোর্টে বলা হয়েছে, ট্রাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে
গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে এখন আইন প্রয়োগকারী বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত কেসিএল এর নিউজের প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে সিবিএস বলছে, হামলাকারীকেও গুলি করা হয়েছে, তবে তার অবস্থা জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে তারা অরেঞ্জ কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনা পর্যবেক্ষণ করছে। রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি রাশিয়া সফর শেষ করে তেহরানে ফিরে সাংবাদিকদের বলেছেন, তার এই সফর ছিল সময়োচিত এবং ফলপ্রসূ। ইরানের এই জেনারেল বলেন, তিনি ও তার রুশ সমকক্ষ জেনারেল অলেগ সালিউকভ প্রতিরক্ষা খাতে তেহরান মস্কো সহযোগিতা শক্তিশালী করতে কয়েকটি চুক্তি করেছে। এসব সহযোগিতার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ। জেনারেল হায়দারি জানান, চুক্তি অনুযায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে ইরান ও রাশিয়া। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার বলেন, সন্ত্রাসবাদের বিভিন্ন রূপ গোটা বিশ্বের জন্য একটি প্রধান হুমকি, কাজেই এই হুমকি মোকাবেলায় রাশিয়া ও ইরান পরস্পরের সঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে। রবিবার মস্কো সফর শুরু করেন জেনারেল কিউমার্স। সফরে তিনি রাশিয়ার কয়েকটি সামরিক একাডেমি, কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র এবং একাধিক সামরিক শিল্প কমপ্লেক্স পরিদর্শন করেন। জেনারেল হায়দারি বলেন, এই ধরনের পরিদর্শন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে আরও বেশি ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।